দীপাকে সূর্যের বাড়ি থেকে বের করে দেওয়ার পর নতুন রূপে আসছে মডার্ন দীপা। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিকের মধ্যে অন্যতম ধারাবাহিক হচ্ছে অনুরাগের ছোঁয়া। ধারাবাহিকটিতে ডাক্তার সূর্যের চরিত্রে দারুণ অভিনয়ের মাধ্যমে ভক্তদের মাঝে জায়গা করে নিয়েছেন জনপ্রিয় টেলি অভিনেতা দিব্যজ্যোতি দত্ত। অন্যদিকে দীপা চরিত্রটিও বেশ জনপ্রিয়তা পেয়েছে ইতিমধ্যে। অনেকেই তো মনে করছেন কৃষ্ণকলি হয়ে এসেছে দীপা চরিত্রটি। আর দীপা চরিত্রে দেখা যাচ্ছে জনপ্রিয় টেলি অভিনেত্রী সুস্থিকা ঘোষকে। তবে নায়ক নায়িকার পাশাপাশি ধারাবাহিকটিতে নেগেটিভ চরিত্র নিষ্কাও কিন্তু বেশ জনপ্রিয় পেয়েছে। এবার নিষ্কার চক্রান্তে তো ধরাজয় হতে চলেছে দীপা। সূর্য তার অবস্থা থেকেই বের হতেই পারছে না। লাবণ্য সেনগুপ্ত ছেলের এই অবস্থাকে কোনোভাবেই সহ্য করতে পারছে না। এদিকে মাকেও কিছু বলতে পারছে না সূর্য। এই সুযোগে কবিরের সাথে সেই সব ছবি আর নিষ্কার তৈরি চিরকুটটা লাবণ্যর কাছে পৌঁছানোর ব্যবস্থা করে। এতে বেশ খারাপ অবস্থার সৃষ্টি করেছে। উপায় না পেয়ে সূর্য মাকে সব কিছু বলতে বাধ্য হলে লাবণ্য সেনগুপ্ত হয়তো দীপাকে বাসা থেকে বের করে দিতে পারে, কিংবা হিয়া যেমন মডার্ন ছিল তাকেও তেমনি মডার্ন করে তুলতে বাড়ির বাইরে রেখে দিতে পারে দীপাকে। আর এভাবেই বেশ কিছুদিন পরে হয়তোবা গল্পে দেখা যাবে মডার্ন দীপাকে। বন্ধুরা, তোমরাও কি এবার দীপাকে মডার্ন রূপে দেখতে চাও? এক্ষুনি একটি লাইক দিয়ে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দাও।